দেখো, এইটা আমি একটা মেহেন্দি তৈরি করেছি। এই মেহেন্দিটা আমার মাথার জন্য, চুলের জন্য, হেয়ার জেলের মধ্যে শিকাকাই দেওয়া হয়েছে, আমলা পেস্ট দেওয়া হয়েছে, আর মেহেন্দি দেওয়া হয়েছে। একটা কফির পাতা উষ্ণ গরম জলে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছে, এটা তৈরি করা হয়েছে। আর এর মধ্যে 1 বড় চামচ হলুদ গুঁড়ো, যাতে স্কাল্পে কোনো রকম ইনফেকশন না থাকে, কোনো রকম খুশকি টুস্কি না থাকে, এই এই জন্য, মানে যাতে স্কাল্পটাকে ভালো রাখে, সেই জন্য এটাকে এইভাবে বাটারটা তৈরি করা হয়েছে, মেহেন্দিটা। এই মেহেন্দি এবার আমি মাথায় লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে অলমোস্ট আমার মাথায় লাগানো হয়ে গেছে, এই যে আমার মাথায় লাগানো পুরো কমপ্লিট, পুরো আমার মাথায় লাগানো কমপ্লিট। আমি এটা 1.5 ঘন্টা রাখবো, রেখে উষ্ণ, এটা রেখে আমি উষ্ণ ও গুনগুনা যে জলটা হয় উষ্ণ, ওই সাথে উষ্ণ গরম জলের সাথে এটা আমি ভালো করে আজকে ধুয়ে নেবো। আজকে শ্যাম্পু করব না, আজকে শ্যাম্পু করব না, এটাকে ভালো করে ওয়াশ করে নেবো। কোয়েন্টিটা পুরো বার্গেন্ডি কালার এসে যাবে।